স্মৃতিচিহ্ন কবিতাটি লিখেছেন বাংলার একজন বিখ্যাত মহিলা কবি কামিনী রায়। তিনি বরিশাল জেলার বাসন্ডা গ্রামে 1864 সালের 12ই অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চণ্ডীচরণ রায়। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয়। কামিনী রায় 1886 খ্রিস্টাব্দে বেতুল কলেজ থেকে সংস্কৃত অনার্স ও বিএ পাস করেন। তিনি ভারতের প্রথম মহিলা অনার্স গ্রাজুয়েট। তার উল্লেখযোগ্য কাব্যগুলি হল পৌরাণিক, দ্বীপ ও ধূপ, জীবনপথে, মাল্য ও নির্মাল্য ইত্যাদি। 1933 সালে 27শে সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন।